চলো বন্ধুরা, রেশনে গেছিলো, রেশন থেকে এখানে কচুরি আর আলুর দম নিয়ে চলে এসছে। সালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমা মিমি ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। বিছনার চাদর তুলে কেচে নিয়েছি, একটা চাদর পেতে নিয়েছি। এই খাটের তলায় অনেক জিনিসপত্র ছিল, সেই সব জিনিসপত্রগুলো সব বের করে সবাই উপরটায় তুলে দিয়েছি। এই যে বড় বড় হাঁড়ি, বড় বালতিগুলো সব উপরে তুলে দিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। হয়ে গেছে ভাতটা, হয়ে গেছে। এখানে প্রেশার কুকারের মধ্যে মাংসটা কষাচ্ছি, মাংসটা এখানে কষানো হচ্ছে। তো শাকটা ভাজা করব বন্ধুরা, তাহলে এগুলো কাটাকুটি করে নিই। আজকে একটু বেলা হয়ে গেছে ঘর পরিষ্কার করতে করতে, এখন প্রায় 1:30 বাজে। ভাতটা হয়ে গেছে আর মাংস সিটি দিলে হয়ে যাবে, ভাজাটা করবো, আর বেশি কিছু করবো না আজকে। চলো তোর সঙ্গে পরে আবার কথা হচ্ছে। চলো বন্ধুরা, বাবুর ভাতটা দিয়ে দিই। বাবুর ভাত দিয়ে দিয়েছি, বাবু ভাতটা খাক, আমি ভাজাটা বসিয়ে দিই গিয়ে। দেখো বন্ধুরা কতটা আঙুল কেটে গেছে শাক কাটতে গিয়ে। এনে বাবু, সিম আর বেতো শাকটা ভালো করে কেটে নিয়েছি, আমার যা ধুয়ে দিয়েছি, আমার হাতটা কেটে গেছে বলে ব্যাটারিংটা লাগিয়েছি, উঠে যাবে ওই জন্যে। আমার বড় যা এসে ধুয়ে দিয়ে গেছে বরবু। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, কড়াটা বসি আর এদিকে গেছি, কড়াটা তেল উঠে কড়ার তলাটা পুরো একদম ধরে নিল। বাবুর খিদে পেয়ে গেছে বলে ওর ভাত দিয়ে দিয়েছি, ভাজাটা হোক ততক্ষণ। নুন দিয়ে দিলাম একটু, অল্প করে পরিমাণ মতো, ভাতটা কমে যাবে সিদ্ধ হওয়ার পরে। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, কড়া বেশি গরম হয়ে গেলে আগুনটা জ্বলে ওঠে আর তেলটাও অনেকটা পুড়ে যায়, কড়াটাই আমার পুড়ে গেছে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, ভুলেই গেছি যে আমার গ্যাস অন করা। চলো বন্ধুরা, গ্যাসটা আস্তে করে দেবো এবারে, হোক এবার আস্তে আস্তে। সবাইকে দিয়ে আসি ভাজা আর তরকারি, বাবু দিয়ে তো দাও বন্ধু। চলো বন্ধুরা, এখানে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসেছি। ভাত বেরোনবো এখন, খিদে পেয়ে যাচ্ছে। তোর দাদা মিটিংয়ে গেছিলো, ওখানে লুচি আলুর দম খেয়ে এসছে, ভাত খাবে না বলছে। আমি আমার মতো ভাতটা খেয়ে নি, খিদে পাচ্ছে আর খাবে না। সেখানে আমি বসেছিলাম যে আসলে একসঙ্গে খাবো, বললো খাবে না, ওই জন্য ভাবলাম আমি খেয়ে নিই তাহলে। চলো ভাত বেড়ে নিয়েছি,
হাতটা কেটে গেছে, ব্যথা করছে। দাদা ভাত খেতে বসে গেছে সন্ধ্যাবেলায়। প্রথমে চিকেন খেয়েছি, তারপর চিকেন খেয়েছে, এখন আবার এই মাংস খাচ্ছে। ছেলে ওর নানি তো চিকেন এনে দিয়েছে, লুচি খেয়েছে দুটো, খেয়ে একটা রুটি আছে খাচ্ছে। ও তুমি খেয়েছো? হ্যাঁ, দুটো লুচি খেয়েছি আর মা দুটো খেয়েছে আর আমি খেয়েছি। চা বসিয়ে দিয়েছি বন্ধুরা, চা খাওয়া আমাদের নেশা হয়ে যাচ্ছে এখন। সন্ধ্যাবেলা না চা খেলে ভাল লাগে না। চলো বন্ধুরা, এখানে চা করে নিয়েছি, মা আর আমি চা খাবো। বিস্কুট চিড়ে ভাজা, চিড়ে ভাজা না সরি, আমি খালি এটা ভুলে যাই, এটা হলো চাল ভাজা। চলো চা খেয়ে নি। চলো বন্ধুরা, বাবুকে ভাত দিয়ে দিয়েছি, বাবু ভাত খাচ্ছে, বাবু ভাত খেয়ে নিক। বাবুর ইংলিশ স্যার এসেছিলো, ইংলিশ স্যারের সঙ্গে কথা বলে নিয়েছি। ইংলিশ স্যার অঙ্ক স্যার করাবে সপ্তাহে দুদিন, স্যার বাড়িতে এসেছিলো একটু আগে, এসে কথা বলে গেছে। ইংলিশ আর অঙ্ক স্যার করাবেন, আর বাকি সাবজেক্টের জন্য দেখি আন্টি কি স্যার খুঁজতে হবে। কোচিনে দেওয়ার আমার একটু ইচ্ছা নেই, বাড়িতে যে পড়াটা হবে কোচিনে সেটা হয় না, ওই কারণে কোচিনে দেওয়ার আমার ইচ্ছা নেই। বাড়িতেই স্যার আন্টি খোঁজার চেষ্টা করছি, দেখি যদি পেয়ে যাই তাহলে ঘরেই রাখবো, যদি একান্ত না পাই তাহলে কোচিনে দিতে হবে। বাবুর যে স্যার পড়াতেন আগে, ওনা উনি কাজে জয়েন্ট হয়েছে, উনি উনি পড়াতে আর পারবে না বললো, দেখি কি করা যায়। চলো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, তরকারিটা দিয়ে দিই তোমার দাদা। চলো বন্ধুরা তরকারি দিয়ে দিয়েছি, আমি খেয়ে নিই, দাদা খেতে বসে গেছে। আর এই দেখো আমাদের বাড়ি কি এসছে, এখন নোক কাটছে। জিজ্ঞেস কর বন্ধুরা কেমন আছো, কেমন আছো? আমি এখন ভালো আছি। চলো বন্ধুরা খেয়ে নিই। আর এদিকে আর একজন মুসারি খাটে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। চলো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এখানে দেখো সাহিল এখনো বাড়ি যায়নি, ওর মাকে হাত ধরে টানছে, বলছে বাড়ি চলো। চলো বন্ধুরা ব্লগটা এন্ড করে দিলাম, ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।